স্বাধীনতার পঞ্চাশ বছরে সফলতার পাশাপাশি স্থায়ী দুর্নীতিতেও এগিয়েছে দেশ সামষ্টিক সাফল্যের বিপরীতে প্রাতিষ্ঠানিক দুর্বলতার হার বেড়েছে আর রাজনীতি এখন অতি ধনী তৈরির কারখানা বৃহস্পতিবার রাজধানীতে এক প্রকাশন অনুষ্ঠানে বক্তারা এসব কথাই বলেছেন অর্ধশতকের বেশি বয়স বাংলাদেশের এই সময়কালে দেশের আর্থিক সামাজিক উন্নয়ন বিস্ময়করভাবে নয় প্রথাগতভাবে হয়েছে এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে অনিয়ম ও দুর্নীতি বৃহস্পতিবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা ফিফটি ইয়ার্স অফ বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আরো বলেন রাজনীতি অতি কারখানা হয়ে গড়ে উঠেছে আগে করাপশন কেন করতাম আমার সুবিধার জন্য এখন করাপশন করতে হচ্ছে আমাকে প্রটেক্ট করার জন্য এসে এগেইন এ শিফট প্রপার ইকোনমিক এজেন্ডা যদি হতে হয় ইট হ্যাজ টু পলিটিক্যাল এজেন্ডা বক্তারা জানান ব্যাংকগুলো থেকে যারা টাকা নিয়ে খালি করছে ব্যাংকগুলো তাদেরই পৃষ্ঠপোষকতা করছে ভালো ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে দুর্বলগুলোর দায় ব্যবসা এখন রাষ্ট্রকে প্রভাবিত করতে সময় সম্পদ বিনিয়োগ করে এসবের ফলে গার্মেন্টস মালিকের এক চেটিয়ার সুবিধে পেয়েই চলেছে আর বেসরকারি ব্যাংক মালিকদের লুটপাটের ফলে অনেকগুলি ব্যাংক ধ্বংসের মুখে এখন এগুলো ধ্বংস করতে সরকার প্রশাসন সহায়তা করেছে এগুলোকে এখন আবার সরকার উদ্যোগী হয়ে একীভূত করার নামে ভালো ব্যাঙ্গুলোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বক্তারা আরও জানান উন্নয়নের বেশিরভাগই হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে তাই অনিশ্চয়তা আসার পূর্বেই প্রস্তুত থাকা প্রয়োজন রিজিয়নে আমার যে বিনিয়োগ আমার যে যোগাযোগ আমার যে ব্যবসা বাণিজ্য এগুলোর ত্রিমাত্রিক একটা সংশ্লেষ করে আমাকে আমার প্রতিযোগিতার সক্ষমতায় আমাকে উত্তীর্ণ হতে হবে আমার এই স্বল্প স্বল্প যে শ্রম নির্ভর যে সক্ষমতা যেইভাবে স্থিতিশীলতাকে মেনটেন করা হচ্ছে সেটাই অনিশ্চয়তাকে ফিড করছে অল্টারনেটিভলি আমরা বলতে পারি যে হয়তো এমনও হতে পারে যে অনিশ্চয়তাটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জন্য একটা হ্যান্ডি আলোচনায় অর্থনীতিবিদ ও গবেষকরা জানান রপ্তানি পণ্যের বহুমুখীকরণে সমন্বিত শিল্পনীতি প্রয়োজন আতি আনোয়ার অন্তু দীপ্ত সংবাদ ঢাকা